দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। তো দর্শক, বিষয়টি হচ্ছে আমি এই মুহূর্তে বিকেলে সূর্য অস্তে যাওয়াটা উপভোগ করার জন্য আমি লোহাসুরার সামনে যে ফাতারি গ্রামটার পাশেই যে একটা ব্যারিকেড বা অথবা তিন দিকের রাস্তায় যে একটা বান হয়েছে, বানের মধ্যে রাস্তার ফোর দিয়ে পানি যাচ্ছে, কিন্তু সেই পানির স্রোতের মধ্যে অল্প একটু স্রোত, কিন্তু মাছের যে একটা উথাল পাতাল শুরু হয়েছে আমি নিজেকে সামলাতে পারিনি, তাই ভিডিওটি করা। দর্শক, সত্যি অসাধারণ, খুব ভালো লাগছে। তবে যারা এখানে মাছ মারেন তারা যেটা আমাকে জানালেন যে সকালবেলায় আরও অনেক মাছ হয়, অনেক মাছে লাফালাফি করে। এখন তো বিকেলের সূর্য অস্তে যাওয়া এবং এখন অল্প কিছু সময়ের মধ্যে আদার হবে, সন্ধ্যা নামবে, তাই মাছটা একটু বাটি গেছে। তো দর্শক, আমি যেটা অনুভব করতেছি বা আমার পাশেই আমি অনেক মাছ দেখতে পাইতেছি, অনেক মাছ, প্রচুর মাছ। সত্যি অনেক ভালো লাগছে। দর্শক, এই মুহূর্তে আমি সত্যি অনেক কিছু অনুভব করতেছি বা মাছে যেভাবে লাফালাফি করতেছে, কিন্তু আমার পাশে একদম মাছ আমি দেখতেছি, নিচে প্রচুর মাছ। আর এই দিকটাতে তো মাছের অভাব নাই, এই যে একদম পাথরের উপরে মাছ বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে মাছ হতে না পারে। আর ওনারা বলছেন যে সকালবেলা আসলে হয়তো আরও অনেক মাছ দেখা যেতে পারে, মাছ কীভাবে লাফালাফি করে সেটাও অনুভব করা যেতে পারে। তো দর্শক, আমি আবারও আসব বা আপনাদের সাথে শেয়ার করব। কী অবস্থা আছে, সব ভালো আছেন? দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সত্যি দর্শক অনেক মাছ লাফালাফি করতেছে, আর এখানে তারা দাঁড়িয়ে দেখতেছে।